শুভ দুপুর বার্বি লিটিল ব্লেস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এখন বেলা সাড়ে বারোটা মতো বাজে তো আমি আর ঐতিহ্যা বেরিয়ে পড়েছি দ্য ওয়ান্ডার ওয়ার্ল্ড পার্কের উদ্দেশ্যে আসলে আজকে ঐতিহ্যার কয়েকজন স্কুলের বন্ধু এবং তাদের মায়েদের সাথে ওয়ান্ডার ওয়ার্ল্ড পার্কে ঘুরতে আসার কথা ছিল তবে তারা সকালবেলাই পৌঁছে গেছেন কিন্তু আমি আর ঐতিহ্য দুজনে পৌঁছতে পারিনি আসলে ঐতিহ্যের নাচের ক্লাস ছিল সেটা করিয়ে নিয়ে আসতে একটু বেলা হলো তা এখন আমরা চলে এসেছি দিয়া রাতে দ্য ওয়ান্ডার ওয়ার্ল্ড পার্কে যাচ্ছি তো ট্রেনে করে ফার্স্টে দিয়ারা স্টেশনে নামলাম নেবে ওখান থেকে অটো ছিল অটোতে করে একদম চলে এলাম দ্য ওয়ান্ডার ওয়ার্ল্ড পার্কের সামনে তো এবার চলুন গিয়ে টিকিটটা কাটি ওরা ভেতরে অলরেডি আছে আগে থাকতেই তো গিয়ে ওদের সাথে ফোন করে কথা বলে নেব তো এই যে এখন এইটা হলো কাউন্টার ওয়ান্ডার ওয়ার্ল্ডের তো এখান থেকে টিকিট কেটে প্রবেশ প্রবেশপথ দিয়ে আমরা ভেতরে ঢুকবো তো প্রবেশ প্রবেশপথ কিন্তু দুখানা আছে আপনাদেরকে দেখালাম ওদিকে একটা গেট এদিকে একটা গেট তো আমাদের টিকিটের মূল্য নিল প্রবেশ করবার ফর্টি রুপিস চল্লিশ টাকা করে প্রবেশ মূল্য নিল এই ওয়ান্ডারওয়ার্ল্ড পার্কের ভেতরে ঢোকবার জন্য তো বাচ্চা কেন বড় কেন প্রত্যেকেরই চল্লিশ টাকা কিন্তু যদি আপনার বাচ্চা তিন বছর বয়স হয় তিন বছর বয়স অবধি মানে মূল্য নেবেন না এনারা ফ্রি দেবেন ঢুকতে দেবেন এমনিতেই তো যদি আপনার বাচ্চা তার মধ্যে কোনো স্পেশাল চাইল্ড আসেন তাহলে তারও কিন্তু এখানে কোনো প্রবেশ মূল্য লাগবে না পুরোপুরি ফ্রি এবং সে যে কোনো রাইডস যদি করতে চায় সেগুলো কিন্তু কোনো মূল্য লাগবে না পুরো ফ্রি তো যাই হোক আমি আর ঐতিহ্যে এখন ঢুকে গেছি এবার বন্ধুদের ফোনটা করে নিই যে কোথায় আমাকে এসে নিয়ে যা ওরা কোন জায়গাটায় ওরা আছে তো এই যে আমার বান্ধবীদের দেখতে পাচ্ছি আর এই যে প্রত্যেকে নেই একজন দুজন দেখছি গেটের সামনে এগিয়ে মনে হয় এরা টয়লেট যাবে এই দিকটাতে হচ্ছে ওয়ান্ডার ওয়ার্ল্ডের টয়লেট তো ওরা করে নিক ততক্ষণ আমি একটু ওয়েট করি এই গাছগুলো দেখুন কি ভালো দেখতে লাগছে আমরা বন্ধুরা সব মোটামুটি এখানে রয়েছে সবাই বাথরুমে গেছে আর একজন ওখানে বসে আছে নিয়ে দেখবো আর ঐতিহ্যের হাত ধরে টানাটানি করছে ওই হাত ধরে টেনে ভেতরে নিয়ে যাচ্ছে আর অপেক্ষা করতে চাইছে না ও কতক্ষণে আর কি যাবে ভেতরে গিয়ে কি করে খেলা শুরু করবে বন্ধুদের সাথে তো যাই হোক ও জানে যেহেতু এখানে অনেক মানে খেলা রয়েছে এই পার্কটার ভেতরে স্লিপ দোলনা ঢেকি টয় ট্রেন বিভিন্ন ধরনের বাচ্চাদের বেশ রাইডস রয়েছে বেশ ভালো ভালো তো যাই হোক ও বন্ধুদের সাথে খেলবার জন্য খুবই এক্সাইটেড আর এদিকে আপনাদের জানিয়ে রাখি এই ডান দিকটা হচ্ছে কনফারেন্স রুম যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট কনফারেন্স রুম আছে আর এইটা হচ্ছে ডিসকো ডান্স অ্যান্ড মিউজিকের একটা জায়গা যেখানে বড়রাই প্রবেশ করলেই ভালো বাচ্চারা না গিয়ে আর বাদিকটাতে আপনাদেরকে দেখাই যে এটা হলো আইসল্যান্ড এখানে আপনারা বাচ্চাদেরকে নিয়ে প্রবেশ করতে পারেন প্রবেশ মূল্য চল্লিশ টাকা তো বেশ সুন্দর একটা আর্টিফিশিয়াল আইস ব্যবস্থা করেছে আইসের এবং সেখানে বাচ্চারা বেশ আনন্দই করতে পারে তুলো দিয়ে আইসের মানে একটা সৃষ্টি করেছে এবং সেটা বেশ ভালোও লাগবে বাচ্চাদের আর কিছুটা এগিয়ে গিয়ে এই ডান দিকটা দেখুন দোলনা স্লিপ এখানটাতেও আছে আরও ভেতর দিকটাতে গিয়েও মানে আরও স্লিপ দোলনা এই সমস্ত রয়েছে আর একদম ভেতর দিকটা কিন্তু পিকনিক স্পট এখানে স্পট আগে থেকে এসে বুক করতে হয় আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু কিছুটা এগিয়ে এসে ডান দিকটায় বেশ সাজানো গোজানো এই যে বোটিংয়ের জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু আপনারা চাইলে আপনাদের ফ্যামিলির সঙ্গে বোটিং করতেই পারেন প্রবেশ মূল্য কিন্তু বোটিংয়ের জন্য চল্লিশ টাকা আর এই বাঁ দিকটাতে দেখছেন আপনাদের বলছিলামই যে বাচ্চাদের জন্য অনেক কিছু রাইডস রয়েছে বেশ সুন্দর সাজানো গোজানো পার্কটা তো বাদিকটা দিকটা পুরো বাচ্চাদের জিনিসেই ভর্তি বেশ ভালো তো আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বান্ধবীরা যেখানটাতে বসেছে সেই দিকটাতে তবে আপনাদের জানিয়ে রাখি এই জায়গার থেকে আরেকটুখানি ভেতর দিকে এগিয়ে গেলে ওখানটা কিন্তু পিকনিক যারা করছেন তাদের জন্য সেখানে কিন্তু আমাদেরকে ঢুকতে দেবেন না তো যাই হোক এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ এত গান হচ্ছে কপিরাইট চলে আসবে তো এই যে আমার বান্ধবীরা বসে আছে দেখুন আমাদের আর এক বান্ধবীও এখনও এসে পৌঁছয়নি তো ওদিকে খেলা শুরু করে দিয়েছে তা আমরা আগে একটা ছবি তুলে নিই সবাই মিলে তারপরে ওই বান্ধবী কখন আসবে তখন না আর একবার তুলবো হ্যাঁ আমি ভিডিও করে নিয়েছি যাতে কেউ না বাদ যায় চলো যাও মাম্মা মাম্মা এক্ষুনি দেবে বাবা এক্ষুনি দেবে শোনা ওই যে দাদা ভাইটার হয়ে যাক তারপর আচ্ছা ঠিক আছে দাঁড়াও একটু এক্ষুনি হয়ে যাবে আনন্দ হচ্ছে ঐতিহ্যা এই পার্কে এসে বেশ মজা করছে খুব আনন্দ পাচ্ছে জানেন রাইডসগুলো করতে পারছে তো আর তার সঙ্গে বেশ নতুন নতুন বন্ধুত্ব হচ্ছে ওর বেশ ভালোই লাগছে তো যাই হোক আমি আর ঐতিহ্যে এবার একটু চলে যাব বোটিংয়ের দিকটাতে কারণ ঐতিহ্যের বন্ধুরা সবাই মায়েদের সঙ্গে বোটিং করতে চলে গেছে আমি ঐতিহ্যকে নিয়ে যাইনি কারণ ঐতিহ্যের বাবা আসিনি তো ঠিক ভালো লাগছে না তো ঐতিহ্যের বাবা থাকলে হয়তো বোটিং করতে যেতাম তা আমরা সেই জন্য এখানটাতে দাঁড়িয়ে ওদেরকে দেখবো আর আমাদের আর এক বান্ধবী আসবে তার বাচ্চাকে নিয়ে তাই কাউকে না কাউকে একটু দাঁড়িয়ে থাকি

এসেই আগে ইডলিটা খেয়ে নিয়েছিলাম দেখলেনি তো এখন দুপুরের খাওয়া দাওয়া চলছে এখন তো প্রায় সাড়ে তিনটে বেজে গেছে তা আমরা এখন ওই চিড়ের পোলাও আর লুচি আলু তরকারি এই এইসবই খেলাম একটুখানি তারপরে খিদে পেলে আবার টুকটাক খাওয়া যাবে খাওয়া দাওয়া শেষে আমি একটুখানি ফুল গাছগুলো দেখছি দাঁড়িয়ে কি সুন্দর লাগছে দেখুন একবার একে তো আমি ফুল গাছ খুব ভালোবাসি তার মধ্যে চারিদিকে এত ফুল ফুটে রয়েছে পার্কের ভেতরটায় কি সুন্দর করে সাজানো চারিদিকটা ফুলের গাছ দিয়ে সত্যি কি সুন্দর দেখতে লাগছে বলুন লাগছে ফুলটা লাগিয়ে বাবালি বাবালে বাবালি বাবালে লজ্জাবতী লজ্জাবতী এটা আমাদের লজ্জাবতী আরো একটা লজ্জাবতী সব মাথায় একটা করে ফুল গুঁজেছে তুলে তো আমরা সবাই মিলে একটু বসে দাঁড়িয়ে ঘোরাঘুরি করলাম কথাবার্তা বললাম বাচ্চারাও একটু খেলাধুলো করলো তো এখনও কয়েকটা রাইডস বাকি সেগুলো বাচ্চাগুলো করবে তবে তার আগে আমি একটুখানি সকলকে আইসক্রিম খাওয়ালাম আর একটু সবাই মিলে একসাথে আরেক বান্ধবী ফুচকা খাওয়ালো তো সবাই মিলে খাওয়া দাওয়া করছি তোমায় তোলা হয়ে গেছে

ওই যেরমভাবে শেখালাম ওইভাবে হাতে ধর পা দে হ্যাঁ ঐতিহ্য আর বন্ধুদের সাথে এবার জাম্পিংটাতে উঠেছে বেশ ভালো মজা পাচ্ছে জাম্পিংটা করে তো ওরা করতে থাকুক তো আমরা মায়েরা এখানে দাঁড়িয়ে আছি তো এবার যাব এখানটাতে টয় ট্রেনের টিকিট কাটতে টিকিটটা ইয়ের কাছে তো মনিশার কাছে তো টিকিট কোথায় যাচ্ছ পুরী যাচ্ছ টয় ট্রেনে করে না দার্জিলিং পুরীতে তো টয় ট্রেন নেই দার্জিলিং এ আছে তাহলে সিমলাতে যাচ্ছ আচ্ছা ঠিক আছে এই তো এলে আবার যাবে সিমলা ঠিক সরে এসো নদীর মোহনা কোথায় দিঘারি মোহনা তুমি এখানে কি করছো দিয়া রাতে মোহনাতেই তো সবাই যায় ঘুরতে করে যাচ্ছ যাও মামামের জন্য কিন্তু কিছু আনতে হবে পরিষ্কার কি নিয়ে আসবে আমি তা জানি না কিন্তু নিয়েই আসতে হবে ঠিক আছে টাটা বাই বাই আটা ডোডোটা আটা আচ্ছা ঠিক আছে থার্টি ডেজের পরেই আসিস কোথায় যাচ্ছিস শিমলা ঠিক আছে অ্যাপেলস নিয়ে আসিস ঐতিহ্যেরাই এবার বসে পড়েছে ট্রেনে তো আমার বান্ধবী খুব চিন্তা করছে ওর ছেলেকে নিয়ে যে একা একা টয় চাপতে পারবে কি ওরা টয় ট্রেনটা চাপছে আর আমি আর আমার বান্ধবী এখানে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করছি এই যে ওরা ওদের সাত নারিয়ে খুশি হচ্ছে হোয়াট ইজ দিস অ্যাপেল থেকে ইউ চলো আন হয়ে গেছে আর না না দেখো চাপিয়ে দিয়েছি ওঠো তুমি তো সোনা বাচ্চা বলো তুমি তো ভালো বাচ্চা বলো তুমি তো ম্যাও বাচ্চা বলো তুমি তো ম্যাও ম্যাও বাচ্চা তা আর খুব ভালো লেগেছে বাবা বা চলো এসো চলো ওরে বাবা এই আমার ড্রেস চেঞ্জ ঠান্ডার জন্য তো এখন বাড়ি যাওয়ার জন্য সবাই রওনা দিয়েছি রেডি হয়ে নিয়েছি এখন বিকেল পাঁচটা মতো বাজে এখান থেকে বেরিয়ে যাচ্ছি ওয়ান্ডার ওয়ার্ল্ডের সামনে থেকে আমরা অটো ধরে একদম দিয়ারা স্টেশন চলে যাব সবাই মিলে আর ওখান থেকে ট্রেন ধরে বাড়ি তো যাই হোক আজকে সারা দিনটা খুবই আনন্দে কাটলো তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর আমার ব্লগ দেখতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন শুভরাত্রি